বাংলাদেশের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায় জাপান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত একথা জানিয়েছেন। বাংলাদেশের সমরাস্ত্রের বাজারে দীর্ঘদিন ধরে প্রভাব চীন ও রাশিয়ার। পরিস্থিতি পাল্টেছে, সমৃদ্ধির পথে এগিয়েছে বাংলাদেশ। তাই দিনকে দিন বাংলাদেশের সমরাস্ত্র বিক্রিতে আগ্রহ বাড়ছে বিশ্বব্যাপী। এরইমধ্যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্কের মতো সামরিক শক্তিধর দেশগুলো। এই তালিকায় নতুন যুক্ত হতে চায় বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার জাপান। বাংলাদেশের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করতে মুখিয়ে আছে দেশটি। দেশটির অস্ত্র তৈরির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজার ধরতে আগ্রহী, বিশেষ করে বিমানবাহিনীর সরঞ্জাম বিক্রি করতে চায় বলে জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি। সামরিক খাত দুই দেশের জন্য নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে উল্লেখ করে এই রাষ্ট্রদূত আশা করেন জাপানের আধুনিক ও টেকসই সামরিক অস্ত্র ও প্রযুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বাংলাদেশ। ইতু নাওকি বলেন, জাপানি কোম্পানিগুলো অনেক আগ্রহের সঙ্গে তাদের প্রযুক্তি উপস্থাপন করছে যাতে বাংলাদেশে সামরিক বাহিনী, বিশেষ করে বিমানবাহিনী এসব সরঞ্জাম কেনে। বর্তমানে আমরা বিমানবাহিনীতে রাডার বিক্রিতে বেশি আগ্রহী, আমরা কৌশলগত অংশীদারিত্বের দিকে এগুচ্ছি। যদি প্রতিরক্ষা খাতে আমরা সহযোগিতা বাড়াতে পারি, বিশেষ করে প্রযুক্তির দেয়া নেয়া বাড়াতে পারি, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই বছরের জুন মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর আগ্রহের বিষয়টি বুঝতে জাপানের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সফরে এসেছিল। জাপানের কোন প্রতিষ্ঠান প্রতিরক্ষা সামগ্রী বিক্রির বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছিল এই প্রশ্নের জবাবে সেই সময় ইতু নাওকি জানান মিৎসুবিশি ইলেকট্রনিক্সের প্রতিনিধিরা এসেছিলেন। এক সাক্ষাৎকারে সেই সময় ইতু নাওকি বলেন, এটি অনেকের জন্য অজানা থাকতে পারে, তবে সম্প্রতি জাপান প্রতিরক্ষা পণ্য রফতানির ক্ষেত্রে আইন শিথিল করেছে। এর ফলে জাপানের কোম্পানিগুলো এশিয়ার কিছু দেশে প্রতিরক্ষা পণ্য রফতানি করেছে। ইতিমধ্যে এ বিষয়ে ভিয়েতনাম, ফিলিপাইন সহ আসিয়ানভুক্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে জাপানের একটি ব্যবস্থা আছে। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের উৎস বহুমুখীকরণের সিদ্ধান্ত নিয়েছে, তাই এই খাত নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে। দুই পক্ষের মধ্যে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। নাওকি আরও বলেন, জাপানি প্রতিষ্ঠানগুলো এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছে, কারণ সরকার বিদেশি বিনিয়োগ বান্ধব নীতিমালা তৈরি করেছে এবং দেশের অর্থনীতিতে আসছে ধারাবাহিক প্রবৃদ্ধি। এর আগে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে উন্নত প্রযুক্তির বিমান বিক্রির প্রস্তাব দেওয়া হলেও আগ্রহ দেখায়নি ঢাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির প্রভাবশালী দেশ জাপান, হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং পরবর্তীতে দ্রুতই জাপানের আত্মসমর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জবনিকাপাত ঘটায়। যুদ্ধ শেষে পরাজিত জাপানের হাতছাড়া হয় নিজ সাম্রাজ্যের বিশাল অংশ। এই সূত্র ধরে জাপানকে সামরিকভাবে শক্তিশূন্য করতে বিভিন্ন উদ্যোগ নেয় সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষ। এরই ধারাবাহিকতায় জাপানের উপর আরোপিত হয় বিভিন্ন ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা। এই পর্যায়ে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা থাকায় সীমিত হয়ে পড়ে জাপানের সামরিক বাহিনীর ভবিষ্যৎ আধুনিকায়ন প্রক্রিয়া। অন্যদিকে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে নতুন শান্তিবাদী সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয় জাপান সরকার। তবে বর্তমানে আঞ্চলিক বিরোধ, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অতীত গৌরব পুনরুদ্ধার, বিশ্বব্যবস্থায় নিজের অবস্থান সুসংহত রাখতেই জাপান আবার সামরিকভাবে শক্তিশালী হতে সচেষ্টতা প্রদর্শন করে আসছে। গত দশক থেকে দেশটির শান্তিবাদী সামরিক নীতির পরিবর্তন লক্ষ্য করা যায়।